Played a couple of games, had a into the field. That's more like a fast bowler. এমন হয়েছিল তখন কেন মাঠে হঠাৎই কুশল মেন্ডিসের উপর রেগে আগুন হলেন তানজিদ হাসান সাকিব বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে দর্শক আজ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আর এই ম্যাচের 11তম ওভারেই ঘটলো এমন অদ্ভুত এক ঘটনা 11তম ওভারের তৃতীয় বলটি করেন তানজিদ হাসান সাকিব আর সেই বলটি ঠিকমতো ব্যাটে বলে করতে পারেনি কুশল মেন্ডিস বল চলে যায় উইকেট রক্ষক মুশফিকুর রহিমের গ্লোভসে আর তখনই মুশফিকুর রহিমকে কিছু একটা বলেন সাকিব কিন্তু কুশল মেন্ডিস তা নিজের গায়ে মাখিয়ে নেয় আর তখনই রাগ দেখিয়ে চোখ বড় করে তানজিদ সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বলে এবং তাকে তার বোলিং প্রান্তে ফিরে যাওয়ার জন্য বাজেভাবে খারাপ ব্যবহার করেন আর ঠিক তার পরের বলটি একটি চার হাঁকান কুশল মেন্ডিস আর চার হাঁকানোর পর কুশল মেন্ডিস তানজিদ সাকিবকে উদ্দেশ্য করে স্লেজিং করেন সাকিবও যেন কম নন তিনি আবারও তেরে গিয়ে কুশল মেন্ডিসের সাথে ঝামেলা করেন এরপর আম্পায়ারের হস্তক্ষেপে দুজন দুজনের প্রান্ত ফিরে গেলে কুশল মেন্ডিসের এমন কাণ্ডে তাকে নিয়ে রীতিমতো সমালোচনা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা